বেপরোয়া গতিতে আসা এক ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার জওগ্রাম শীতলাতলা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের খুব জলেশ্বর তলা এলাকায় জাতীয় সড়কের সম্প্রসারণ করার জন্য ডাম্পারে করে মাটি তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বারংবার কর্তৃপক্ষকে জানানো হলেও ডাম্পার চলাচলের গতিবেগ নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, কোন রকম কথাবার্তা ছাড়াই পুলিশ মৃতদেহ তুলে নিয়ে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দা সুরজিৎ রক্ষিত বলেন, পুলিশ পরিবারের সাথে কথা না বলেই মৃতদেহ তুলে নিয়ে যাচ্ছিল। তিনি বলেন, এটা কি গরু ছাগল পাড়া গিয়েছে? প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করা হয়েছে। এখানে বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও এই রাস্তায় লিগালি অলিগাল ভাবে গাড়ি ডাম্পার চালানো হচ্ছে, বেপরোয়া ভাবে। কি যাচ্ছে সেই ডাম্পারে করে? এখানে ন্যাশনাল হাইওয়ের কাজ হচ্ছে, জলেশ্বর থেকে মাটি তুলে ন্যাশনাল হাইওয়ের কাজ হচ্ছে, মাটি নিয়ে যাওয়া হচ্ছে এবং বেপরোয়া ভাবে গাড়ি চলছে। প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কিছু হয়নি। এরপর আজকে এই অন দ্য স্পট আমার মা বাবা বাজারে যাচ্ছিল, বাজার থেকে আসার পথে চাপা দিয়ে চলে গেছে একদম মাথার উপর দিয়ে। যে মারা গেছে তার কি নাম? আমার নাম হচ্ছে বরুণ রক্ষিত। আপনি ভাগনা হন? আমি ভাগনা হই। কোথায় ঘটেছে ঘটনাটা? ঘটনাটা এই স্পটে হয়েছে। এই কি নাম জায়গাটার? কি নাম জায়গাটার? জওগ্রাম শীতলা মায়ের তলা। আমাদেরকে না জানি তুলে নিয়েছে উনি বডিটাকে। স্থানীয় সূত্রে জানা যায়, বরুণ রক্ষিত নামে ওই ব্যক্তি বাজারে যাচ্ছিলেন, সেই সময় প্রচন্ড গতিতে আসা ডাম্পারের চাকার তলায় পিষ্ট হয়ে মারা যান। এলাকাবাসীদের দাবি, অবিলম্বে বেপরোয়া ভাবে ডাম্পার চলাচল বন্ধ করতে হবে এবং মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। বাবাই সরকার, এলসিডব্লিউ ইন্ডিয়া, পূর্ব বর্ধমান। নিজের ব্যবসায় আরো উন্নতি করতে চান? হোটেল ব্যবসা বা রিয়েল এস্টেট অথবা চা বাগান কেনা বেচা করে আজই ব্যবসায় আনুন সাফল্য। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের সর্বত্রই একটি নাম, আরসি হসপিটালিটি সার্ভিস। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে হোটেল, রিয়েল এস্টেট এবং চা বাগানের ব্যবসা করে ব্যবসায় সাফল্য এনে স্বপ্ন পূরণ করুন আপনিও। যোগাযোগ আরসি হসপিটালিটি সার্ভিস, অভিক চৌধুরী। কন্ট্যাক্ট 9564845420। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার, জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে, ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082।